খড়গপুর সদরের বিজেপি বিধায়ক তিনি কি সত্যি বিজেপি ছাড়ছেন? তৃণমূলে প্রত্যাবর্তন তার কি শুধুই সময়ের অপেক্ষা? আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সত্যি কি হিরণ চট্টোপাধ্যায়ের কোনো গোপন বৈঠক হয়েছে নাকি পুরোটাই জল্পনা, আদৌ কোনো বাস্তব ভিত্তি নেই? দেব সম্পর্কে কি অভিযোগ করলেন হিরণ চট্টোপাধ্যায়? কি দাবি করেছেন মিঠুন চক্রবর্তী সম্পর্কে? এরকম হাজারো প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কি বললেন হিরণ শুরুতে দেখাবো, দেখুন। বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে অনেকগুলো প্রশ্ন। আপনি তৃণমূলে যাচ্ছেন? আপনি যাচ্ছেন না? আমি যাচ্ছি না, কিন্তু আপনার নাম উঠে যদি ওই চোট চোটটার দলেতে আপনাকে বলা হয় যে আপনাকে প্রেসিডেন্ট করা হবে বা আপনাকে মুখ্যমন্ত্রী করা হবে, তো আপনি ওই চোরের দলে যাবেন? ওই ক্রেডিবিলিটি, ওই ক্রেডেনশিয়ালস কি আছে একটি দলে যে দলের রাস্তাঘাট, চায়ের দোকান, খবরের কাগজ, টিভি চ্যানেল, নিউজ পোর্টালস, ইউটিউব, ফেসবুক, টুইটারে খুললে একটাই শব্দ পাওয়া যায়, চোর চোর চোরটা, সেই দলে কি আপনি যাবেন? অভিষেকবাবুর সাথে দেখা করতে গেছিলেন কেন? আপনি জানেন তো, আপনি সেখানে ছিলেন বোধ হয় না? কিন্তু তৃণমূল দাবি করছে যে তৃণমূল আপনার সাথে ইচ্ছে দাবি করতে পারে। আমি দাবি করতে পারি যে কালকে আমি আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করে এলাম, একটা ছবি বানিয়ে দিলাম, একটা ফটোশপ করে দিলাম। আজকে তো ডিজিটাল ওয়ার্ল্ড, আজকে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি যে কোনো জিনিস বানিয়ে দিতে পারি আপনার সামনে। আমি হ্যান্ডশেক করিয়ে দেবো যে আমি প্রেসিডেন্ট ওবামা, এক্স প্রেসিডেন্ট অফ আমেরিকা, ওনার সঙ্গে গিয়ে ডিনার করে এলাম। কিন্তু আপনার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ হলো, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন বলে দাবি করা হলো, ভিডিও দেওয়া হলো, আপনি তো মামলা করলেন না? কেন মামলা করবো? পশ্চিমবঙ্গে আরও অনেক বেশি সিরিয়াস মামলা করার আছে। গরিব মানুষের পয়সা লুট করা হচ্ছে, গরিব মানুষকে শোষণ করা হচ্ছে, গরিব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হচ্ছে, ঘরের মধ্যে ঢুকে বাইরে থেকে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে, সেই সমস্ত মামলা করব। কে কি বললো ছোটোখাটো কথা, তার ইচ্ছা হলো বললো, সে কথা কি আমি মামলা করে নেবো? আদালত কি এতটাই সস্তার জায়গা? বলছে ডিল ভালো হয়নি। আদালত অত্যন্ত সম্মানের জায়গা, ডিল ভালো হয়নি। আমি তো আপনাকে বললাম যে আপনি যা ইচ্ছা বলতে পারেন, এটা ভারতবর্ষ। তৃণমূল বলছে, আমি বলছি না, যার কথাই আপনি বলতে পারেন যে ভারতবর্ষ স্বাধীন দেশ, আপনার স্বাধীনতা আছে বলার, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, তাই না? আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, আপনার ইচ্ছা, সে আপনার স্বাধীনতা আমি হস্তক্ষেপ করবো না। আমি বলতে পারি না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে এসেছিলেন, আমার বাড়িতে এসেছিলেন এবং এসে প্রপোজাল দিয়েছেন যে আমি মুখ্যমন্ত্রী হব। সেই জন্য তুমি শুভেন্দু দার সঙ্গে তো কথা বলতে পারছি না, শুভেন্দু দার সঙ্গে কথা বলো, 70টা তোমাদের থাক, আমি এখান থেকে 100টা নিয়ে যাবো, দিয়ে আমি মুখ্যমন্ত্রী হব। হিরণ, একটু প্লিজ শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলে দাও না, এটা তো আমিও দাবি করতে পারি। যেটা বলা হচ্ছে তৃণমূলের থেকে যে আপনার সঙ্গে তৃণমূলের ভীষণ ভালো সম্পর্ক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনি কার্যত একদম ঘনিষ্ঠ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্নেহ করতেন, ফলে রাগে অভিমানে দল ছেড়েছিলেন, টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন, আবার হয়তো ডাকছে যেতেই পারেন। টিকিট পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, আমি দল ছেড়েছি অনেকদিন আগে, আমি তো দল ছেড়েছি অনেকদিন আগে, টিকিট তো বহু পরে ঘোষণা করা হয়েছে। টিকিট যারা পাননি তারা আমাদের দলে এসেছিলেন, যে সমস্ত সেলিব্রিটিজরা, তারপরে দল ছেড়ে চলেও গেছেন, তারা টিকিটের জন্য এসেছিলেন। আমি তো টিকিট না পাওয়া, আপনার কাছে যদি সঠিক তথ্য থাকে আপনি দেখে নিন আমি কবে জয়েন করেছিলাম ভারতীয় জনতা পার্টি। ইলেকশন ঘোষণার বহু আগে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি। যারা টিকিটের জন্য এসেছিলেন তারা পরাজিত হয়েছিলেন, তারা বাড়ি চলে গেছেন, তারা ছেড়ে চলে গেছেন। তো হিরণ চ্যাটার্জি একমাত্র মাটি কামড়ে পড়ে আছে, হিরণ চ্যাটার্জি একমাত্র শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সঙ্গে একসঙ্গে লড়াই করে চলেছে, সমস্ত প্রলোভন, লোভ, সাজসজ্জা, সুখ স্বাচ্ছন্দ্য, কলকাতা, বাড়ি, গাড়ি, বন্ধু বান্ধব, ক্লাব, পুল, পার্টি সব ছেড়ে খড়গপুরে পড়ে আছে লাস্ট 2 বছর ধরে। কিন্তু এই লড়াইতে যদি একটুখানি আঘাত এনে দেওয়া যায়, এই লড়াইয়ের যদি, আপনি কেন সব টার্গেট তো করতে পারছে না? তো আপনাকে বললাম যে বারবার যদি আপনাকে লোভ দেখানো হয়, প্রলোভন দেখানো হয়, তাতেও যদি আপনি কিছু না করেন তাহলে আর একটু চেষ্টা করি, ডিফেম করার চেষ্টা করি না। তৃণমূল বলছে ভেবেছিলেন বিজেপি বোধহয় ক্ষমতায় আসছে, ফলে তিনি মন্ত্রী হবেন, একটা বড় দায়িত্ব নেবেন, মোহভঙ্গ হয়েছে, ফলে তিনি এখন আর চাইছেন না। না, আমি তো আপনাকে একটাই কথা বললাম যে তৃণমূল কংগ্রেস যা ইচ্ছা বলতে পারে, আমিও তো আপনাকে বলতে পারি যে আমার সঙ্গে যে গোপন বৈঠক হয়েছে, সেই গোপন বৈঠকেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে মুখ্যমন্ত্রী হবেন, যে আমি যেন শুভেন্দুবাবুকে এই বার্তাটা পৌঁছে দিই যে উনি তৃণমূল থেকে 100 জন বিধায়ক নিয়ে আসবেন, আমাদের 170 নিয়ে উনি মুখ্যমন্ত্রী হবেন। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, আজকে গুরুতর অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, তিনি বলছেন একটা ছবি ভাইরাল হয়েছিল, দেবাংশু তুমিও খুব ভালো মতন জানো, যে ছবি জল্পনা উস্কে দিয়েছিল যে সত্যি কি হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে প্রত্যাবর্তন হচ্ছে কিনা। তা যেটা হিরণ চট্টোপাধ্যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছেন, তিনি বলছেন যে আর আর সিনেমা দেখেননি, এখন সবই হতে পারে, অর্থাৎ
যে ছবিটা ভাইরাল হয়েছিল, যে ছবিটা যেটা হয়তো বোঝাতে চাইছেন যে ভাসিয়ে দেওয়া হয়েছিল একটা জল্পনাকে জন্ম দেওয়ার জন্য, আদৌ কোনো সত্যতা রয়েছে কিনা সেই ছবিটার, আজকে ঘুরিয়ে সেই প্রশ্ন তুলে দিচ্ছেন হিরণ। না দেখুন হিরণ, আমি বেশি কিছু বলবো না, তবে আমি বলি উনি RRR সিনেমার কথা বলেছেন, আমরা অনেকেই দেখেছি সিনেমাটা। তো উনি RRR সিনেমা বলেছেন, এখানে আর এর অর্থগুলো অন্য ছিল, তিনটে আর এর কথা বলেছেন, আমি নটা আর এর কথা বলবো। প্রথম আর হচ্ছে একটা হিউমার, সেটা আপনারা সবাই সংবাদ মাধ্যমে দেখেছেন কিছু ছবির মাধ্যমে। দ্বিতীয় আর হচ্ছে রাজ, তার পেছনে লুকিয়ে থাকা কিছু রহস্য। তৃতীয় আর হচ্ছে রিয়ালিটি, সেই রাজের পেছনে লুকিয়ে থাকা রিয়ালিটি। এগুলো নিয়ে যখন আলোচনা হয় তখন চতুর্থ আর আসে, অর্থাৎ রিপেয়ার করার প্রয়োজনীয়তা। সেটার প্রয়োজনীয়তা যখন বোধ হয় তখন পাঁচ নম্বর আর চলে রিহার্সাল, অর্থাৎ পার্টি অফিসের ভেতরে একটু অনুশীলনের চেষ্টা। তারপরে ছ নম্বর যে আরটা আসে সেটা হচ্ছে নতুন করে কিছু রিয়াকশন দেওয়া, যেটা আপনারা একটু আগে দেখালেন হিরণ বাবুর মুখে। আর তারপরে আসে পার্টির ইমেজ রেস্টোরেশন, এটা সাতটা আর গেল। কিন্তু এই পার্টির ইমেজ রেস্টোরেশনের পরেও আরো দুটো আর বাকি থাকে, যেটা হচ্ছে আলটিমেট গন্তব্য। তার মধ্যে আট নম্বর আর হচ্ছে রিভিলেশন, অর্থাৎ সত্যের উন্মেষ হওয়া। এবং ন নম্বর আর হচ্ছে রিইনকার্নেশন, অর্থাৎ নতুন অবতার গ্রহণ করা বা নতুন জন্ম গ্রহণ করা। সেটা রাজনৈতিকভাবে নতুন অবতার গ্রহণ করা কিনা আমি বলতে পারছি না। দেবাংশু, আমি আর একটা আর এর কথা বলি, যে এই যে ছবিটা ভাইরাল হয়েছে, এই ছবিটা আর রিয়েল নাকি ফেক? দেখুন আমি একটা কথা বলি, আমরা তো নারদা নিয়ে একসময় এই কথাটা বলতাম, বিজেপি তখন সেই কথাটা নিয়ে আমাদের উপরে হাসাহাসি করতো। তো এখন হাসিটা কি আমাদের ফিরিয়ে দেওয়া উচিত পাল্টা? এটা আমার প্রশ্ন থাকবে বিজেপি নেতাদের কাছে। বেশ দেবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো যে দেব সম্পর্কে মারাত্মক অভিযোগ আজকে করেছেন হিরণ চট্টোপাধ্যায়। দেব নাকি টাকা নিয়েছেন, কার কাছ থেকে টাকা নিয়েছেন? আচ্ছা, মিঠুন চক্রবর্তীকে নাকি টাকা ফেরত দিতে হতে পারে ইডি সিবিআই কে, কি কারণে, কি অভিযোগ এবং দাবি করলেন আজকে হিরণ চট্টোপাধ্যায়? দেখুন, আপনি দেবের উপরে খুব রাগ। একদমই না, দেব অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত ভালো বন্ধু। সব বলছেন সিবিআই ইডি ডেকে পাঠাচ্ছেন, এনামুলের কথা বলছেন। না, আপনাদের চ্যানেলে দেখলাম, আপনাদের চ্যানেলে তো দেখলাম যে সিবিআই তে ডেকে পাঠানো হয়েছে, ইডিতে ডেকে পাঠানো, উনি যাচ্ছেন ইডিতে, লুকিয়ে লুকিয়ে গিয়েছিলেন সিবিআই তে যে গেলেন, আপনাদের টিভি চ্যানেলে তো দেখলাম লিফটে করে উঠছেন ঢুকছেন, এবং তারপরে তো পেলাম খবর, গোপন সূত্রে খবর পেলাম যে 5 কোটি টাকা উনি ওনার অ্যাকাউন্টে নিয়েছেন। তো যদি এটা সত্যি হয় তাহলে মিঠুন দাকে হয়তো টাকা ফেরত দিতে হতে পারে। যদি সত্যি না হয়, যদি এটা প্রমাণিত হয় যে সিবিআই আর ইডি, যদি উনিও বলেন ওপেন প্রেস কনফারেন্স করে বলেন যে সিবিআই ইডি ওনার বিরুদ্ধে চক্রান্ত করছে, ওনাকে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে, এবং সে যদি প্রমাণিত হয় আমি ওনার পাশে গিয়ে দাঁড়াবো, ফলে আমি ওনার পাশে গিয়ে প্রথম দাঁড়াবো, ওনার হয়ে লড়াই করবো, আমি মাঠে নামবো, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে মাঠে নেমে বলবো যে দেবের বিরুদ্ধে অন্যায় হয়েছে। যদি প্রমাণিত হয় যে এটা কেসটা মিথ্যে ছিল, উনি কোনো রকম টাকা নেননি, উনি তৃণমূলে থাকার সময় তো দেবের সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, এখনো আছে, তো এখনো আছে, কে বলছে খারাপ সম্পর্ক? কিন্তু দেবের জন্য আপনি সিনেমা পান না অনেক জায়গায়। বন্দ্যোপাধ্যায় ভাই আমার বাড়িতে এসেছেন, আকাশ বন্দ্যোপাধ্যায়, তো আমি কি, আমি মিথ্যা কথা বলে লাভ নেই? কিন্তু বলা হচ্ছে দেবের জন্য আপনি সিনেমা পাচ্ছেন না। বন্দ্যোপাধ্যায়ের মাননীয় ছোট ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়, তিনি আমার বাড়িতে এসেছেন, কত সাংসদ আমার বাড়িতে এসেছেন, কত বিধায়ক আমার বাড়িতে এসেছেন। সবচাইতে বড় আমার মনে হয় পশ্চিমবঙ্গের সমস্যা, রাজনীতির সঙ্গে অন্য সম্পর্কগুলোকে আমরা গুলিয়ে দিই একই বাড়িতে। ধরুন আমি, আপনি, দাদা, আপনি দেবের জন্য সিনেমা পাচ্ছেন না, এটা ঠিক? দেবের জন্য সিনেমা পাচ্ছি না, না না, এরকম কোনো কথা তো কখনো, ইন্ডাস্ট্রি এখন দেবময়, ফলে আপনার পক্ষে ওখানে পা ফেলা সম্ভব হচ্ছে না, অভিযোগ এরকম কোনো আমি জানি না কিছু। দেব তো আমার অনেক আগে এসছে, দেব আমি সিনেমা করার আগে তার দুটো সিনেমা করা হয়ে গিয়েছিলো, কিন্তু তারপরে নবম নন্দিনী সুপারহিট করেছিল, ভালোবাসা ভালোবাসা দেব করার কথা ছিল, আমি করেছিলাম, সুপারহিট হয়ে গিয়েছিলো, তাই না? অভিনয় জগতে সবাই সবার কাজ, প্রত্যেকের আলাদা। আমার শেষ প্রশ্ন, আমার শেষ প্রশ্ন যে আপনি কতদিন পর্যন্ত এই দায়িত্ব নিয়ে বলছেন যে আপনি বিজেপি ছাড়বেন না? দৃষ্টিভঙ্গি, আপনার দৃষ্টিভঙ্গি আপনার মতো, আমার দৃষ্টিভঙ্গি আমার মতো, আমি তো চোর চোর চোরের বিরুদ্ধে লড়ছি, এবং আপনাকে আগেও বলেছি আবার বলছি, তৃণমূল কংগ্রেসে যারা সৎ বিধায়ক, যারা সৎ বিধায়িকা, যারা সৎ সাংসদ, তারা ওখানে থেকে অতিষ্ঠ হয়ে উঠেছেন, সেই অতিষ্ঠতার গল্প তো আপনারা পাচ্ছেন, খড়গপুরে দেখুন না, তৃণমূলের সমস্ত কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে FIR করে দিল, চেয়ারম্যানের বিরুদ্ধে চেয়ারম্যানকে হাটিয়ে দিল, তৃণমূলেরই চেয়ারম্যান, তৃণমূলেরই কাউন্সিলর, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যারা সৎ তৃণমূল করছেন তারা সবাই আর থাকতে পারছেন না, তারা ভারতীয় জনতা পার্টিতে আসবার জন্য ছটফট করছেন। আমার সঙ্গে যেমন মিঠুনার সঙ্গে যোগাযোগ রেখেছে, শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ রেখেছে, আমার সঙ্গে বহু বিধায়ক যোগাযোগ রাখছেন,
যে দাদা দরজা খুলতে হবে না, জানলা খুলতে হবে না, জানলার ছোট্ট একটা খিড়কি পুরোটাও খুলতে হবে না, একটা ছোট্ট বিন্দু খুলে দাও যেখান থেকে একটু হাওয়া বাতাস যেতে পারে, একটা পিঁপড়ে যেতে পারে, ওইটুকু দিলেই আমরা আসবো। কোনো লোভ নয়, কোনো ক্ষমতা নয়, কোনো পদ নয়, কোনো প্রলোভন নয়, কোনো ফাঁদ নয়, কোনো চক্রান্ত নয়, কোনো ষড়যন্ত্র নয়। বাংলার মাকে বাঁচাতে হবে, বাংলার গরিব শোষিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত মা বোন যুব সমাজকে বাঁচাতে হবে। সেই বাঁচানোর লড়াই করছি আমরা সবাই মিলে, একদিকে শুভেন্দুবাবু করছেন, একদিকে সুকান্তবাবু করছেন, মোদিজি করছেন, অমিত শাহজি করছেন, মঙ্গল পাণ্ডেজি করছেন, অমিত মালবিয়াজি করছেন, সুনীল বানসালজি করছেন, অমিতাভ চক্রবর্তী করছেন, দিলীপ ঘোষ করছেন, আমি করছি, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা করছেন, এবং পশ্চিমবঙ্গের যারা সৎ মানুষ তারাও করছেন। দেবাংশু, তুমি নিশ্চয়ই হিরণ যে বক্তব্য এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাতের এই অংশটা শুনতে পেলে, যেখানে এই অভিযোগ করছেন, এর আগেও অভিযোগ করেছিলেন হিরণ যে দেব নাকি টাকা নিয়েছেন এনামুল হকের থেকে, আজকে অঙ্কটা বলছেন 5 কোটি। না আমি, আচ্ছা একটু থামাচ্ছি, সরাসরি নোদাখালীতে চলে যাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখুন। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ। আজকে মূলত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একটা পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছিল, যেখানে সর্বস্তরের প্রশাসনিক কর্তা সহ নির্বাচিত জনপ্রতিনিধি যারা রয়েছেন, এমপি হিসেবে আমি ছিলাম, এমএলএরা উপস্থিত ছিলেন, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, সামাজিকভাবে যারা বিভিন্ন পর্যায়ে কাজ করে সামাজিক সংগঠনও ছিল, এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার প্রশাসনের তরফ থেকে ডিএম এসপি বিডিও সহ সবাই ছিল। মূলত উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের যে অনগোয়িং প্রজেক্ট তার কি প্রোগ্রেস, এবং একটা রিভিউ মিটিং আজকে আমরা কল করেছিলাম, সেটাই আজকে মূলত হয়েছে। এবং সেখানে আমাদের স্বাস্থ্যসাথী সহ, লক্ষ্মীর ভাণ্ডার সহ, রাস্তা সহ, পানীয় জলের দুটো বড় প্রকল্প এই লোকসভা কেন্দ্রে চলছে আপনারা জানেন, একটা ফলতা মথুরাপুর, দেশের সব থেকে বড় পানীয় জলের প্রজেক্ট, যেখানে প্রায় 1400 কোটি টাকা ব্যয় করে এটা করা হচ্ছে। এটা হওয়ার পরে একদম বিষ্ণুপুর 1 নম্বর ব্লক থেকে শুরু করে বজবজ 1-2, ওদিকে ফলতা ডায়মন্ড হারবার 1-2, মগরাহাট, কুলপি, মন্দির বাজার পুরোটাই কভার করবে, এবং সব FHTC কানেকশন, অর্থাৎ নলবাহিত পানীয় জল যেটা আমরা বলি, এটা আমরা টার্গেট নিয়েছি আগামী 2024 সালের মার্চ মাসের মধ্যে যাতে শেষ করা যায়। এছাড়া ডোঙ্গারিয়ার একটা অগমেন্টেশন প্রজেক্ট আমরা কিছুদিন আগে, সেটা স্যাংশন হয়েছিল, চালু করেছে, এই প্রজেক্টটাও আমি নিজে একবার সরে জমিনে খতিয়ে দেখে দেখার জন্য আজকে এসেছি। আমি আপনাদের সাথে কথা বলার পর নিজে একবার এই প্রজেক্টটায় যাব। এছাড়া বিভিন্ন রাস্তা, বিশেষ করে এক ডাকে অভিষেক প্রকল্পটা যখন আমি চালু করেছিলাম 18 জুন 2022 সালে, 6 মাসের মধ্যে প্রায় 7 লক্ষ ফোন আমার কাছে এসছে, তার মধ্যে প্রায় 68,000 ফোন কল এসছে ডায়মন্ড হারবার থেকে, আর 7,32,000 ফোন কল এসছে আমাদের কাছে, সরি 8,00,000 ফোন কল এসছে, তার মধ্যে 68,000 এসছে ডায়মন্ড হারবার থেকে, আর 7,32,000 এসছে রেস্ট অফ বেঙ্গল, অর্থাৎ কুচবিহার থেকে এসছে, নদিয়া থেকে এসছে, জলপাইগুড়ি থেকে এসছে, আলিপুরদুয়ার থেকে এসছে, বিভিন্ন জেলা থেকে এসছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া। আমি বিভিন্ন জনসভা থেকে মানুষকে বলেছি আপনাদের মতামত, আপনাদের সাজেশন, আপনাদের কোনো রকম কোনো গ্রিভিয়ান্স থাকলে বা কোনো রকম কোনো যদি কমপ্লেন থাকে বা ফিডব্যাক থাকে আমাকে জানান। স্বাভাবিকভাবেই মানুষ ফোন করে তাদের বক্তব্য জানিয়েছে, তাদের মতামতের কথা জানিয়েছে, এবং এই 68,000-এর মধ্যে প্রায় 80% আমরা অলরেডি টেক আপ করেছি, এবং 20% কেস যেগুলো লং টার্মে টেক আপ করা হয়েছে, যেগুলো বড় বড় রাস্তা, সেগুলো সময় সাপেক্ষ। সরাসরি আপনারা দেখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে নোদাখালীতে রিভিউ মিটিং করেন, পর্যালোচনা বৈঠক করেন, এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, এবং যে তার কাছে যে ফোন এসেছে রাজ্য জুড়ে প্রায় 8,00,000 ফোন এসেছে, তার মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সেখান থেকে 68,000, যার 80% সমাধান করা হয়েছে বলে দাবি করছেন তিনি। আবারও শুনবো কি বলছেন। সে নিয়েও আমরা সর্বস্তরে আজকে আলোচনা করেছি, এবং ইতিমধ্যেই আমার এমপি ল্যাড থেকে বিশেষ করে 110টি রাস্তা আমি ইতিমধ্যেই লিখিতভাবে পাঠিয়ে দিয়েছি। 5 কোটি টাকা আমরা এমপি ল্যাড পাই, সেখানে সাধারণ মানুষ যা জানিয়েছিল যে আমার পাড়ায় এই রাস্তাটা হলে আমাদের সুবিধা হয়, এখানে দীর্ঘদিন ধরে রিপেয়ার ওয়ার্ক হয়তো এই রাস্তাটার বন্ধ রয়েছে, এটা হয়ে গেলে অনেক
পরিবার যারা রয়েছে তারা উপকৃত হবে, পাড়ার মানুষ উপকৃত হবে। সুতরাং এরকম 110টা রাস্তা আমরা প্রায় এমপিলারে টেক আপ করেছি, এবং আলাদা করে 750 রাস্তা জেলা প্রশাসন সহ পিএনআরডি ডিপার্টমেন্টের তরফ থেকেও ইতিমধ্যে টেক আপ করা হয়েছে, যেগুলো রাস্তা আগামী দিনে হবে। এবং 6-8 মাসের মধ্যে বিশেষ করে আমরা চেষ্টা করব বর্ষাকালের আগে কাজটা শুরু করে পুজোর আগে যাতে কাজটা শেষ করা যায় তারও প্রক্রিয়া শুরু করা হয়েছে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড কয়েকটা সমস্যা আমাদের আগের মিটিংয়ে উঠে এসেছিল UHM রিলেটেড, সেটা আমরা প্রায় 90% সমাধান করেছি। এবং প্রায় 25,000-30,000 এরকম কেস ছিল যেখানে কোড বা লিঙ্ক জেনারেট হতে সমস্যা হচ্ছিল, সেটাও জেলা প্রশাসনের তরফ থেকে ডিপার্টমেন্টে টেক আপ করা হয়েছে এবং তারা সকলেই এখন লক্ষ্মী ভাণ্ডারের আয়তায় তারা সকলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। স্বাস্থ্যসাথী রিলেটেড 2-4 কমপ্লেন আমরা পেয়েছি, এবং অনেক সময় এই কমপ্লেন অনেক জায়গায় উঠে আসছে যে অনেক হাসপাতাল স্বাস্থ্যসাথীর কার্ড অ্যাকসেপ্ট করছে না বা রোগী ফিরিয়ে দিচ্ছে। আমরা আজকে একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছি, এখানে CMO ছিল, DM ছিলেন, আমি সকলকে অনুরোধ করেছি যে তাই সেই হাসপাতালের নির্দিষ্ট যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে, যারা স্বাস্থ্যসাথীর কার্ড সবাই করছে না, 2-1 করছে, যারা স্বাস্থ্যসাথীর কার্ড ক্যাশলেস নয় বলে ফিরিয়ে দিচ্ছেন, সেই ম্যানেজমেন্টদের সাথে হাসপাতালের ম্যানেজমেন্টদের সাথে বসে আলোচনা করে পর্যালোচনা করে এই ঘটনার যাতে কোনো রকম পুনরাবৃত্তি না হয় এটা সুনিশ্চিত করা। এবং কেউ যদি সিদ্ধান্ত নেয় যে আমি স্বাস্থ্যসাথীর কার্ড দিলে মানুষকে পরিষেবা দেবো না, বেড দেবো না, ফিরিয়ে দেবো, খালি হাতে মানুষকে বাড়ি পাঠিয়ে দেবো, কেউ যন্ত্রণায় আর্তনাদ করছে, কেউ একটা রোগে আক্রান্ত, কারো একটা ICU অ্যাডমিশন লাগবে, ক্যাশলেস নয় বলে যদি কেউ ভাবে যে ফিরিয়ে দেবো, এই প্র্যাকটিস বা ম্যাল প্র্যাকটিস যারা করবে প্রশাসনিকভাবে টেক আপ করে সে হাসপাতালের দরকার হলে লাইসেন্সও আমরা বাতিল করার জন্য অনুরোধ করেছি। এবং 2-4 হাসপাতালের নাম আজকে উঠে এসছে, আমি বিস্তারিত আজকে হয়তো এখানে বলছি না, ভিতরে আলোচনা করেছি, তাদের সাথে কথা বলার জন্য আমি অনুরোধ করেছি জেলা প্রশাসনকে, এবং জেলা প্রশাসনের তরফ থেকে তাদের সাথে কথা বলা হবে, তাদের সাথে সেইভাবে টেক আপ করা হবে, তাদেরকে সময় দেওয়া হবে, এবং 7-10 দিনের মধ্যে যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই মূলত আজকে মিটিংয়ে আলোচনা হয়েছে, বাকি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। দেখুন, নিশ্চিতভাবে একটা রেগুলেটরি বোর্ড অলরেডি সরকারের তরফ থেকে করা হয়েছে, মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে তার অবস্থান স্পষ্ট করে বলেছেন। আমি যেহেতু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ, আমার নিশ্চিতভাবে দায়বদ্ধতা রয়েছে এলাকার মানুষ যারা আমাকে ভোট দিয়ে সাংসদে পাঠিয়েছে এক বুক স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে, তাদের জন্য কাজ করতে এবং তাদের হয়ে কাজ করতে আমরা সকলে বদ্ধপরিকর, সর্বস্তরের জনপ্রতিনিধি, শুধুমাত্র সাংসদ নয়। সুতরাং কেউ যদি সরকারি একটা স্কিমের অবমাননা বা তাকে তাচ্ছিল্যভাবে নেয়, তাকে সিরিয়াসলি না নেয়, এবং খালি হাতে একটা পেশেন্টকে যে যন্ত্রণায় আর্তনাদ করছে বা একটা রোগে আক্রান্ত বা তার ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন দরকার তাকে না দেখে ফিরে পাঠিয়ে দেয়, ক্যাশলেস ইন্স্যুরেন্স হবে না বলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি সেটা অনুরোধ করেছি জেলা প্রশাসনকে, তারা ইতিমধ্যে শুরু করেছে, এবং আমি মনে করি এটা সারা বাংলা জুড়ে হওয়া উচিত। সবাই করছে না, 2-4 হাসপাতাল যারা করছে তারা যদি মানুষকে পরিষেবা না দেয়, রোগ কখনো বলে আসে না, এমার্জেন্সি যখন হয় তখন সময় থাকে না, কাউকে বলে কোনো রোগ আসে না, ICU যখন একটা বেড দরকার হয় তখন কোনো বিকল্প থাকে না, বাড়িতে তার চিকিৎসা হবে না, তাকে যদি কার্ড নেই বলে পরে ক্যাশলেস ইন্স্যুরেন্স নেই পরে টাকা পাবো বলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, এর থেকে বড় বর্বরতা কি হতে পারে? সুতরাং এই আচরণ যারা করছে বা যারা ভাবছে যে এইভাবে করে আমরা নিজেদের শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে হাসপাতাল চালিয়ে কমার্শিয়ালি হাসপাতালকে বা রোগীদের ইমোশনকে কাজে লাগিয়ে আমরা অর্থ উপার্জন করতে যারা লেগে পড়ে রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সারা রাজ্য জুড়ে গ্রহণ করা উচিত। এবং মুখ্যমন্ত্রীও সে বার্তা দিয়েছেন এবং রেগুলেটরি কমিশনকেও ইতিমধ্যে বলা হয়েছে, আমি সেটাই আজকে জেলা প্রশাসনকে বলেছি। আমাদের বিশেষ করে জেলা থেকে, যদিও ডায়মন্ড হারবারে মেডিকেল কলেজ আছে, প্রায় 780টা বেড রয়েছে, কিন্তু শুধুমাত্র ডায়মন্ড হারবার থেকে এখানে রোগীরা বা পেশেন্টরা আসে না, পার্শ্ববর্তী বিধানসভায় জেলার সব জায়গা থেকে, কাকদ্বীপ, কুলপি, মগরাহাট, মন্দিরবাজার, যেগুলো আমার হয়তো লোকসভা কেন্দ্রের অন্তর্গত বা অন্তর্ভুক্ত নয়,
সেখান থেকেও রোগীরা আসে, পেশেন্টরা আসে, সুতরাং বেডের একটা চাহিদা সবসময় থাকে এবং 20% ডিমান্ড প্রতিদিন লেগে রয়েছে। সুতরাং এটাও যাতে আগামী দিন আমরা বেড বাড়িয়ে কোনো রকমভাবে অ্যাড্রেস করতে পারি সেটাও আমি অনুরোধ করেছি। মেডিকেল কলেজের যিনি প্রফেসর তিনি ছিলেন, তিনি নিজেও বলেছেন যে তিনি অত্যন্ত তৎপরতার সাথে এই বিষয়টি দেখছেন। এছাড়া আমরা সর্বস্তরে বলেছি, বিশেষ করে বাংলা আবাস যোজনায়, বাংলা আবাস যোজনায় এই যে 11,36,000 লোককে, মানে প্রকৃত প্রাপক যাদেরকে বলা হচ্ছে, যাদেরকে প্রথমবার 3 বছর পরে বাড়ির জন্য টাকা দেওয়া হবে, যদিও এই টাকায় 40% রাজ্য দেয়, 60% কেন্দ্র দেয়। এই বাংলা আবাস যোজনার প্রকল্পে প্রায় 3,67,219, আমি আবার বলছি 3,67,219 জন বেনিফিশিয়ারি রয়েছে, যারা প্রকৃত প্রাপক, যাদের সত্যি বাড়ির প্রয়োজন, কিন্তু কেন্দ্র টাকা দিচ্ছে না বলে তাদেরকে বাড়ির টাকা দেওয়া হচ্ছে না। এবং যারা 1,13,000, যারা এই জেলা থেকে এবার কোয়ালিফাই করেছে ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার পর, তাদের টাকাও এখনো ছাড়েনি। দিল্লি থেকে টিমের পর টিম পাঠাচ্ছে, টিমের পর টিম, ভেরিফিকেশনের পর ভেরিফিকেশন, এতটুকু কোথাও ডিসক্রিপেন্সি পাইনি। যারা ফেক জব নিয়ে, ফেক জব কার্ড নিয়ে কথা বলছে, ভারতবর্ষের শীর্ষ যে রাজ্যে ফেক কার্ড পাওয়া গেছে, ফেক জব কার্ড, সেই রাজ্যটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ, 92,00,000 ফেক জব কার্ড। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, 79,00,000। তৃতীয় স্থানে রয়েছে গুজরাট, চতুর্থ স্থানে রয়েছে কর্ণাটক, তারপর রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্য কোনো কারা ক্ষমতায় আছে বা কারা ক্ষমতায় ছিল? যারা ভাবে যে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে, এদের মানুষকে পরিষেবা দেওয়ার কোনো রকম কোনো ইন্টেনশন নেই। এরা চায় না মানুষকে পরিষেবা দেওয়া যাক, এরা চায় না মানুষের বাড়ির টাকা মানুষের কাছে গিয়ে পৌঁছাক, মানুষের রাস্তার টাকা গিয়ে মানুষের কাছে পৌঁছাক। এই যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে মানরেগা অর্থাৎ 100 দিনের কাজে 6,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে, আমি সংসদে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তরে বলা হয়েছে ভারতবর্ষে বাংলা ছাড়া যে কটি রাজ্য রয়েছে সব রাজ্যের টাকা ছেড়ে দেওয়া হয়েছে, একমাত্র বাংলার টাকা গায়ের জোরে 6,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। 17,00,000 পরিবার যারা কাজ করেছে, কাজ চাইছে না, কাজ করে বসে রয়েছে, তাদের টাকা পর্যন্ত ছাড়া হচ্ছে না। কেন রাজনৈতিকভাবে বাংলায় গায়ের জোরে বাংলা দখল করতে পারেনি? বাংলায় এদের বাড়া ভাতে ছাই দিয়েছে, বাংলা এদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে, বাংলার গণতন্ত্র এদের কড়ায় গণ্ডায় জবাব দিয়েছে, সেই কারণে এদের গাত্র দাও। তাই বাংলার মানুষকে যে করে হোক পেটে মারতে হবে, ভাতে মারতে হবে, বাংলার মানুষের টাকা আটকে রাখতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী অত্যন্ত ব্যর্থহীন ভাষায় বলেছে যে আমরা কারোর জন্য বা কারোর আশায় বসেনি যে কে কবে টাকা পাঠাবে, তারপর বাংলার মানুষের বাড়ি হবে, তারপর বাংলার রাস্তা হবে। নির্দিষ্টভাবে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে যদি বাড়ির টাকা দেয় তো ভালো, আর যদি বাড়ির টাকা না দেয় সরকার নিজে বাড়ি তৈরি করে দেবে, কারোর কাছে আমাদের হাত পাতার দরকার নেই। মুখ্যমন্ত্রী নিজে এটা বলেছে এবং সেটাই প্রশাসনকে আজকে বলা হয়েছে যে এই যে 3,67,000 লোক যাদের বাড়ি নেই, টাকার দরকার, কিন্তু কেন্দ্র টাকা ছাড়ছে না, তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, তাদের কাছে পৌঁছানো, তাদেরকে বুঝিয়ে বলা যে আপনারা যোগ্য প্রাপক হওয়ার পরেও আপনারা টাকা পাচ্ছেন না, তার কারণ কেন্দ্রের রাজনীতি। আর কেন রাজনীতি হবে সব ব্যাপারে? আমি নিশ্চিতভাবে মনে করি যে নির্বাচনের 6 মাস আগে রাজনীতি হওয়া উচিত, কিন্তু তারপর তো উন্নয়নের প্রতিযোগিতা হওয়া উচিত। 2021 নির্বাচন হয়ে গেছে, তারপর আপনারা দেখলেন একের পর এক কেন্দ্রীয় সংস্থার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে কি ভূমিকা সে সম্পর্কে না বলেই ভালো, দ্বিতীয় মে রেজাল্ট বেরোলো, 17ই মে 4 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আর মন্ত্রীকে তুলে নেওয়া হলো, আর যারা বিজেপি করছে তারা ধোয়া তুলছি পাতা, একই কেসে FIR নিমড, তাদের 7 খুন মাপ। তার কারণ তারা নিজের মেরুদণ্ডটা বিক্রি করেছে। রাজনৈতিকভাবে লড়াই করুন, রাজনীতির ময়দানে রাজনৈতিক লড়াই হবে এটাই আশা, এটাই সবাই চায়। কিন্তু রাজনীতির পরে, নির্বাচনের পরে বিজেপির তো সাংসদ রয়েছে এত জায়গায়,
এই যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে, সংবাদ মাধ্যমের একাংশ খবর করছেন এটা নিয়ে যে ক্ষোভ উগড়ে দিচ্ছে, নিশ্চিতভাবে ক্ষোভ উগড়াবে, কেন উগড়াবে না? মানুষ যার থেকে আশা করে তাকে মানুষ ভোট দেয়, মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষোভ উগড়াবে না তো কে? বিজেপির কাছে উগড়াবে। বিজেপির 18 জন সাংসদ জিতেছিল 2019 সালে, এলাকায় কাউকে দেখতে পাওয়া যায় যে ক্ষোভ উগড়াবে? আমি যে আপনাদের সাথে কথা বলছি, আপনারা সামনে আছেন বলে কথা বলছি, আপনারা সামনে না থাকলে আমি কার সাথে কথা বলবো? যে মানুষের কাছে যাবে মানুষ তো তার সাথে কথা বলবে। একজন সাংসদ সাংসদ হয়ে 12 মাসের মধ্যে 11 মাস দিল্লিতে ফুর্তি করে, তাকে এলাকায় দেখা যায় না, চোখে দেখতে পাওয়া যায় না, ধরা ছোঁয়ার বাইরে, নাগালের বাইরে, তাকে খবরের কথা জানাবে কোত্থেকে? আমরা 2021 নির্বাচিত হয়ে এসেছি, আমরা 2022 আবার মানুষের কাছে গেছি, এটাই তৃণমূল কংগ্রেস। কেন মানুষের কাছে যাবো না? আমরা মানুষের দ্বারা নির্বাচিত, গণতন্ত্রের শ্রেষ্ঠ গণদেবতার নাম জনগণ। আমরা মানুষের জন্য প্রতি পদে কাজ করতে বদ্ধপরিকর। আমরা মাথা যদি নোয়াতে হয়, মাথা নিচু করতে হয়, আমরা দিল্লির বাবুদের কাছে মাথা নিচু করব না, আমরা বাংলার খেটে খাওয়া মানুষের কাছে মাথা নিচু করব। তাই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের কাছে মানুষ তার ক্ষোভের কথা জানিয়েছে, তার মতামত জানিয়েছে, কেন জানাবে না? আমার এলাকায় একটা দীর্ঘদিনের দাবি, একটা রাস্তা হওয়া উচিত, জানাবে না? আমার এলাকায় একটা ভুল, ইউআরএন এর জন্য কেউ স্বাস্থ্যসাথী পাচ্ছে না, জানাবে না? আমার এলাকায় একটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার, প্রাইমারি থেকে আপার প্রাইমারি হওয়া উচিত, সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি হওয়া উচিত, জানাবে না? কোথাও স্বাস্থ্যসাথীর পরিষেবা আমি পাচ্ছি না, জানাবে না? নিশ্চয়ই জানাবে, মানুষ বিশ্বাস করে তৃণমূলকে, সেই জন্য তৃণমূলকে জানিয়েছে। আমি যেখানে বিশ্বাস করি যে আমি জানিয়ে তার সমাধান হবে, আমি সেখানে বলবো, আমি কেন বলবো না? মানুষের ক্ষোভ আমাদের কাছে মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা। আমি সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মী, প্রতিনিধি, এমএলএ, যারা দিল্লির সুরক্ষা কবচ করছে, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো, এতটুকু বিচলিত হবেন না। যারা বিজেপির কথায় বাধ্য হয়ে খবর করছে, তাদের নিশ্চিতভাবে তাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে, উপেক্ষা করুন, ইগনোর করুন। মানুষ নির্বাচিত করেছে মানুষের কাজ করার জন্য, আমরা মানুষের জন্য কাজ করে যাব। যারা দিল্লির কাছে মাথা নত করে তারা দিল্লির কাছে মাথা নত করবে, যারা বাংলার মানুষের কাছে মাথা নত করে তারা বাংলা মানুষের কাছে মাথা নত করবে। হিন্দিতে একটা কথা আছে না, ঝুঁকতে ওই হ্যায় জিসমে জান হোতা হ্যায়, আকার তো মুর্দো কি পেহচান হোতি হ্যায়। আমরা মানুষের কাছে মাথা নত করছি, কারণ মানুষের জন্য কাজ করার জন্য আমরা নির্বাচিত হয়েছি। আমাদের এতটুকু দায়বদ্ধতা শরীরের শেষ রক্তবন্ধু পর্যন্ত মানুষের প্রতি থাকবে। আমি নিজে দিল্লির সুরক্ষা কবচ করব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার জনসংযোগে জনসংযোগের কথা বলেছেন, নিজে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেখানে গেছেন তার দলের প্রতিনিধি হয়ে, তার দলের সৈনিক হয়ে, তার দলের প্রতিভু হয়ে যদি আমরা মানুষের কাছে না যাই, কারা যাবে? আমরা তো খালি ভোটের সময় ভোট পাকি হয়ে আসি না। আপনার সুখের সময় আপনি আমাদের পাবেন না, আপনার দুঃখের সময় আমরা থাকব, এটাই তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। আর কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ও করুক, তুমি করলে। সরকার যদি কোনোভাবে মৃতের পরিবারকে সাহায্য করে থাকে, উনি টুইট করে কি এটা প্রমাণ করতে চাইছেন যে মৃতের পরিবারকে সাহায্য করা উচিত নয়? আমি এটা জিজ্ঞেস করছি, তার মানে তো ইন্টেনশনটা তাই। কোথা থেকে টাকা গেল ভাই? যেখান থেকে যাক সরকারের টাকা, একটা পরিবারের পাশে যদি সরকার না দাঁড়ায়, কে দাঁড়াবে? ওদের সরকার তো দাঁড়ায় না। এই যে লকডাউনের সময় অপরিকল্পিত লকডাউনের কারণে এত লোক মারা গেল, নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে স্ট্রোক হয়ে প্রায় 130 জন মারা গেল, কারোর পাশে দাঁড়িয়েছে? ব্যর্থতা কার? কেন্দ্র সরকারের। উনি কি বলতে চাইছেন যে মৃতের পরিবারের রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার বা মামাটি মানুষের সরকার যে আর্থিক সহযোগিতা করেছে, সেই আর্থিক সহযোগিতা করা ভুল? উনি এটা স্পষ্ট করে বলুন, তারপরে উত্তর আমি নিশ্চিতভাবে দেব। অর্থনৈতিক অপরাধ মানুষের পাশে দাঁড়ানো?
আচ্ছা, আর অর্থনৈতিক অপরাধ কি কারণে যে গরিব মানুষের পাশে আমি দাঁড়িয়েছি, মিড ডে মিলের টাকা থেকে দিয়েছি, এটা অপরাধ? আমি তো বারবার সেটা বললাম যে মিড ডে মিল থেকে দেওয়া হয়েছে না, কোথা থেকে দেওয়া হয়েছে সেটা প্রশাসনের ব্যাপার। যদি জেলা প্রশাসন দিয়ে থাকে, জেলা প্রশাসন সেটা নিশ্চিতভাবে পর্যালোচনা করে দেখবে, আর যদি রাজ্য প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়, রাজ্য প্রশাসন দেখবে। কিন্তু ইন্টেনশনটা কি? আমি তো টাকাটা দিয়ে আলটিমেটলি পাবলিসিটি করিনি, আমি তো টাকাটা দিয়ে 8,000 কোটি টাকা দিয়ে এরোপ্লেন কিনিনি, আমি তো মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার ইন্টেনশন কি? আমি মিড ডে মিল থেকে দিই, আমি ফাইন্যান্স থেকে দিই, আমি ইরিগেশন থেকে দিই, আমি ল্যান্ড থেকে দিই, আমি যেখান থেকেই দিই, টাকাটা তো রাজ্য সরকার, টাকাটা তো রাজ্য সরকার দিচ্ছে। রাজ্য সরকার টাকাটা দিয়েছে মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, আর উনারা টাকা অপচয় করছেন নিজেদের পাবলিসিটি করার জন্য, বিমান কেনার জন্য 8,000 কোটি টাকার বিমান, 5,000 কোটি টাকার পাবলিসিটি, 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা। এই অপরাধ, এটা কি অর্থনৈতিক অপরাধ নয়? এর থেকে বড় অর্থনৈতিক অপরাধ কি? যেখানে মানুষ আপনার খেতে পায় না, খেতে পাচ্ছে না, সেই লকডাউনের সময় আপনি 20,000 কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট অ্যানাউন্স করছেন, আপনি প্লেন কিনছেন 8,000 কোটি টাকা দিয়ে, ডিমনিটাইজেশন করে কালো টাকা বেড়েছে না কমেছে, এর থেকে বড় অর্থনৈতিক অপরাধ কি? 130 জন মরেছে, গরিবরা আরো গরিব হয়েছে, বড় লোকেরা আরো বড় লোক হয়েছে, এর থেকে বড় অর্থনৈতিক অপরাধ কি? কোন খেটে খাওয়া শ্রমিক কৃষকের পাশে এই সরকার দাঁড়িয়েছে 5 বছরে? একটা উদাহরণস্বরূপ ঘটনা আপনি আমার কাছে তুলে ধরতে পারবেন? কারোর পাশে দাঁড়ায়নি, সমস্ত রাজ্য, সমস্ত রাজ্যগুলো থেকে টাকা নিয়ে যাচ্ছে, আর নিজেদের পাবলিসিটি বাংলা থেকে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি যে বাংলা থেকে টাকা তোলা বন্ধ করুক, আমরা কেন্দ্র সরকার থেকে টাকা চাইব? উনি তো আত্মনির্ভর ভারতের কথা বলছেন, আগে নিজে আত্মনির্ভর হন। দিল্লি যদি বাংলা নির্ভর হয়ে থাকে তাহলে কিসের আত্মনির্ভর? আপনি বাংলা থেকে 50,000 কোটি টাকা তুলে নিয়ে যান, 50,000 কোটি টাকার বেশি প্রতি বছর, স্টেট জিএসটি ডেভলিউশনের টাকা আপনি আটকে রেখেছেন, দেন না। আপনি নিজে আগে টাকা তোলা বন্ধ করুন রাজ্য থেকে, নিজে আত্মনির্ভর হন, নিজে যে অর্থনৈতিক অপরাধগুলো করেছেন এই সুরেন্দ্রবাবুকে বলুন যে 20,000 কোটি টাকা সেন্ট্রাল ভিস্তা কার কার টাকায় হয়েছে, এটা 8,000 কোটি টাকার প্রাইভেট জেট, 5,000 কোটি টাকার পাবলিসিটি কার টাকায় হয়েছে? ওনার টাকায়, সেটা অর্থনৈতিক অপরাধ নয়? আর মমতা ব্যানার্জি যদি একটা মৃত পরিবারকে সাহায্য করে সেটা অর্থনৈতিক অপরাধ? একটা পরিবারের পাশে দাঁড়ানো যদি অপরাধ হয়, একটা ভিকটিমের পাশে দাঁড়ানো যদি অপরাধ হয়, একটা মৃতের পরিবার, আহতর পরিবার, নিহতর পরিবারের পাশে দাঁড়ানো যদি অপরাধ হয়, এই অপরাধ আমাদের সরকার 1,000 বার করবে।